নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বছরের শেষ 2022, 27শে ডিসেম্বর, 28শে ডিসেম্বর, 29শে ডিসেম্বর, 30শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর, টানা 5 দিন, অর্থাৎ বছর শেষ হওয়ার আগে এই 5 দিন, 27 থেকে 31শে ডিসেম্বরের মধ্যে এই 12টি রাশির মধ্যে স্পেশাল একটি রাশি মহাকোটিপতি হতে চলেছে। কেন বলছি, টোটাল লজিক্যালি আমি কিন্তু আলোচনা আপনাদের সামনে কিন্তু করতে চলেছি, কোনো হাওয়াতে এই কথাটাই নয়। অর্থাৎ সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আমি কিন্তু এই কথাটি আপনাদেরকে জানাতে চলেছি। বছরের শেষ 2022 অন্তিম সময়ে এই একটি রাশিকে এই আগামী 5 দিন, 27শে ডিসেম্বর, 28শে ডিসেম্বর, 29শে ডিসেম্বর, 30শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর, টানা 5 দিন এই রাশির উপর মানে ধনবর্ষা হতে কিন্তু চলেছে। এক কথায় আমি একটি অনুরোধ আপনাদের সামনে করব, ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনাদেরকে এরকম অনেক ভিডিও দিতে কিন্তু আমি কিন্তু উৎসাহিত কিন্তু হব। দেখুন, প্রথম কথা আপনাদেরকে একটি কথা বলছি, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, ভিডিওটি শুরু করার আগে একটি কথা তাদেরকে প্রণাম জানাই, ছোটদের আন্তরিক ভালোবাসা শ্রেয়াশিস জানিয়ে আজকের প্রোগ্রাম আমি শুরু করছি। এটা আপনাদেরই চ্যানেল, এটা অ্যাস্ট্রো এডুকেশন আপনাদেরই পরিবার, অর্থাৎ এখানে আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন। এবং এর পাশাপাশি যাদের সমস্যা রয়েছে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন, ওই হবে হচ্ছে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নাই, ডেফিনেটলি আপনাকে করে কিন্তু দেখাবে, দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে আপনাদেরকে কথাটা বললাম। দেখুন, প্রথম কথা আপনাদেরকে আমি একটি কথা বলি, কেন এই 5টা দিনের কথা আমি বলছি, কিসের জন্য এই 5টা দিনের কথা বলছি, কি হতে চলেছে, কি মিরাক্কেল হতে চলেছে এই 5 দিন, যে 12টি রাশির মধ্যে স্পেশাল একটি রাশি লাভবান হতে চলেছে, কেন সেই একটি রাশির নাম আমি বলবো। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের রাশিতে অবস্থান করছে শনি এবং শুক্র আপনার রাশিতে অবস্থান করবে এবং বুধও আপনার রাশিতে অবস্থান করবে, অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ রাজযোগ আপনাদের সৃষ্টি করবে এবং আপনাদের ভাগ্যাধিপতি রাশিতে অবস্থান করবে এবং আপনার রাশির অধিপতি এবং ধনাধিপতি আপনার রাশিতে কিন্তু অবস্থান করবে। অর্থাৎ 27, 28, 29, 30, 31 বছরের এই শেষ 5 দিন, 2022 শেষ হচ্ছে কি না, শেষ 5 দিন এই রাশিকে কিন্তু করবে মালামাল, হতে চলেছে মহাকোটিপতি। দেখুন, সেই রাশির নাম আমি আপনাদেরকে বলবো। দেখুন, ভাগ্যাধিপতি যখন রাশিতে অবস্থান করে কি না, তখন ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি কিন্তু করে এবং এই রাশির সাথে মিত্রতা রয়েছে কোন কোন গ্রহের, একটি হচ্ছে শুক্র, হচ্ছে পরম মিত্র, বুধ হচ্ছে পরম মিত্র, শুক্র বুধ এবং রাহুরও কিন্তু মিত্রতা এই রাশির সাথে কিন্তু রয়েছে, শুক্র বুধ এবং রাহু মিত্রতা রয়েছে এবং শনি কিন্তু স্বয়ং নিজে রাশিতে কিন্তু বিরাজ করছে এবং সেখানে শুক্রের সাথে শনির মিত্রতা, শুক্রের সাথে বুধের মিত্রতা, আবার শনির সাথে বুধের মিত্রতা,
এই ত্রিগ্রহই যোগ সৃষ্টি করছে এই রাশিতে। এবং আপনাদের ভাগ্যাধিপতি, পঞ্চমপতি, কর্মাধিপতি রাশিতে অবস্থান করছে, এবং ধনাধিপতি এবং রাশির অধিপতি কোন কোন দিক থেকে আপনাদের লাভ আসতে চলেছে। প্রথম কথা হচ্ছে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া, আর এক্সপেক্টেড রেজাল্ট আপনারা পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের শেয়ার মার্কেট, স্টক মার্কেট, অনলাইন ডিজিটাল মার্কেটিং, ট্রেন্ডিং, এই সকল থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এবং কর্মক্ষেত্রে আপনাদের সফলতা নিশ্চিত রূপে দেখা যাচ্ছে, এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, এবং বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় শুভ ফল কিন্তু পেতে চলেছেন। এবং কেন্দ্র ত্রিকোণ রাজ্য আপনাদের যারা মিডিয়া রিয়েটের জায়গাতে কাজকর্ম করছেন, গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, সেই জায়গা থেকেও কিন্তু আপনারা এ সময় দুর্দান্ত লাভ আপনারা কিন্তু করতে চলেছেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তি অর্থের যোগ আপনাদের কিন্তু সৃষ্টি করছে এই বছরের শেষ পাঁচ দিন। কোটিপতি মহাকোটিপতি কিন্তু হতে চলেছে, যদি আপনার জন্মছকে বড় কোনো ধরনের দোষ যদি না থাকে এই সময়ের মধ্যে আপনি কিন্তু মালামাল নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ সম্পন্ন, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভবান পেতে চলেছেন, এবং বেশ কিছু দিক থেকে মনের আশা আকাঙ্ক্ষা আপনাদের পূরণ কিন্তু হতে চলেছে। অর্থাৎ 2022 শেষ হতে হতে ঠিক এই পাঁচ দিন 27শে ডিসেম্বর টু 31শে ডিসেম্বর মহাকোটিপতি যোগ সৃষ্টি করছে এই একটি রাশি, সেই সৌভাগ্যশালী রাশি। অনেকেই বলেন যে স্যার আমার এই রাশির কিন্তু ভালো হয় না, প্রচুর জীবনে সমস্যা, সেই রাশি হচ্ছে মকর রাশি। লিখে রাখুন, যত মকর রাশির দর্শক বন্ধুরা আছেন তাদের জন্য আমার শুভকামনা রইল। দেখবেন যদি বড় ধরনের কোনো আপনার জন্মছকে দোষ না থাকে এই কটা দিন আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যক্ষেত্রে কিন্তু বৃদ্ধি আপনাদের কিন্তু হতে চলেছে। নির্ণায়ক রেজাল্ট, কল্পনার বাইরে অকল্পনীয় রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। এবং এই সাথে সাথে আপনাদের ভাগ্য খুলতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।